আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু তোমার জিহ্বা কেবল ওই সময় বলতে পারবে যখন তুমি প্রভুর নামস্মরণ করবে অথবা প্রভু স্তুতি গাইবে। আর কিছু বলার শক্তি তোমার জিহ্বায় কখনো আসবে না। শ্রীধর, প্রভু স্বভাবই এমনি, উনি অহিতকারীদেরও হিত করেন, শত্রুর সঙ্গেও মিত্রতা করেন। দেখো এও ওনার কত দয়া যে কেবল প্রভুর নামস্মরণের কারণেই অন্তিম সময়ে তোমার মুক্তি হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, কেবল এই মন্ত্রে জপ করতে থাকো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। পুতনা গেল, ফিরে এলো না। শ্রীধর ব্রাহ্মণ গেল, সেও ফিরে এলো না। একজন তো মরে গেল, আরেকজন বোবা হয়ে হ্যাঁ হ্যাঁ করতে লাগলো। কাকাসুর, এবার আমি তোমার আজ্ঞা দিচ্ছি, তোমার ওই তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ওই বালককে টুকরো টুকরো করে দাও। যাও। যথাজ্ঞা মহারাজ।
হ্যাঁ।